কি প্রবলেম প্রবলেমটা বলো আগে প্রবলেমটা বলো কি হইছে প্রবলেমটা বলো এখানে লাইন নিয়ে আসছি আমরা এই তো স্লাইড এই 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 স্লাইড লাগানো আছে স্লাইড দাও এক মিনিট দিলে তো স্লাইড দাও তুমি কি চেনা বেটা সম্পূর্ণ অসত্য মিথ্যা কথা আমি স্যালাইন করতে পারি না বাকি যেগুলো করা সে ইঞ্জেকশন করি আপনি কে আমি ফার্মাসিস্ট ভেটেরিনারি ফার্মাসিস্ট আমি ডাক্তার বাবু আজকে এসপি সাহেব বাংলাতে গেছেন কে কুকুর দেখতে যাই হোক আমার কেস করেছিল আমি আমার এখতিয়ারের মধ্যে যেগুলো ছাড়া সেগুলো আমি সব কন্টিনিউ করছি কোনো কাম নাই এই ছেলেটা প্রতিদিন কুকুর নিয়ে আসে ছাগল নিয়ে আসে কুকুর নিয়ে আসে এখানে আরও সব অনেক কাজ করে পুকুরের স্যালাইন তো আমি অভ্যস্ত নয় করিনি এবার আমাকে চেষ্টা করে করতে হবে যা ডাক্তারবাবু করে দেয় বলতে করে দেয় ঠিক আছে বাকি সব করি এবার এই ছেলেটা আমি তুই দাঁড়া ডাক্তার উঠি লাগবে দাও এবার একটু দেরি হবে এবার এর সঙ্গে মুস্তান ছিল দুজন সে মুস্তান এক ঘন্টা আগে নিয়ে এসছে স্লাইন টাঙানো আছে স্লাইনে সিরিঞ্জ আছে তা সত্ত্বেও বলছে আমি স্লাইন দিতে পারবো না ইঞ্জেকশন দিতে পারবো না এটা কীরকম সরকারি স্টাফ সরকারি কর্মচারী আর কোনো অভিযোগ নাই আমাদের আমাদের অভিযোগ আর কিছু নাই প্রাইভেটে গিয়ে পয়সা নিয়ে কাজ করছে আর এখানে সরকারি হসপিটালে যখন লোক আসছে একশো টাকা দিলে টাকা দেখছে টাকা দিলে দেখছে ছাগল কুকুর আর টাকা না দিলে দেখতে পারবে না কুকুরের গায়ে হাত দেব না বলছে কুকুরের গায়ে হাত দেব না একশো টাকা দিলে হাত দেবো কুকুরের গায়ে তো আমরা কোথায় যাবো ছাগলটা নিয়ে এসছি আমি বিনামূল্যে হোক যাই হোক সবার কাছে টাকা নেওয়া হয়েছে এখানে যতজন আছে সবার কাছে 12 টাকা 10 টাকা 50 টাকা করে নেওয়া হয়েছে আমার নাম রাজা চৌধুরী আমরা 1 ঘন্টা ধরে নিয়ে এসেছি কুকুর আমাদের কুকুর এখনো পর্যন্ত আমি কুকুর নিয়ে এসেছি 1 ঘন্টা হয়ে গেল আমাদের কুকুর এখনো পর্যন্ত স্যালাইন চলেনি আমি 10টার সময় 6 টাকা নিয়ে এসেছি ছাগলটা আমার অ্যাক্সিডেন্ট হয়েছে তো উনি দেখে বলছে এখন ডাক্তারবাবু হবে তারপর দেখবে তা উনি তো অন্য ছাগলটি এসেছে আমি বলছি ছাগলটা দেখে দেন যন্ত্রণায় ভুগ করছে উনি ছাগলটা কোনো হাতই দিচ্ছে না এখনো অব্দি ছাগলটা এখনো বাঁধা আছে আমার এখানে হ্যাঁ ডাক্তারবাবুকে বলেছিলাম পয়সা আমার কাছে কিন্তু খুঁজে নেই ওই ডাক্তারবাবু না এলে আমি এটা ট্রিটমেন্ট করতে পারবো না ডাক্তারবাবু 12:30 12টা বাজতে চলো এখন ডাক্তারবাবু ঢুকে নেই ছাগলটা যন্ত্রণা চিৎমার চিৎকার করছে ওরা এক দুবার গিয়ে বললাম যে দেখ ছাগলটা একটু দেখে দেন আমার দেখে দেন তাই ছাগলটা এখন হাত দেয়নি যে কী হয়েছে না হয়েছে কোনো কিছু ট্রিটমেন্ট হয়নি এখনো কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন আমি মোটা 10:20 এসেছি এখানে হ্যাঁ 12:30 বেজে গেল আমার ছাগলটা কোনো ট্রিটমেন্ট হয়নি এখন অব্দি কোনো ট্রিটমেন্ট হয়নি দেখ কিছু লাগলে বলে আমি কিনে নিয়ে আসছি উনি বলছে আমি পারবো না দেখতে এই বলছে এই কথাটা বলে এখন কোনো হাতই দিচ্ছে না এখন অব্দি কোনো হাত দেয় কোন জায়গা থেকে এসেছেন আমি মল্লিকপুর পাড়া থেকে এসেছি আমার নাম হচ্ছে গৌতম দাস এখন থেকে আপনার ভারত গ্যাস সিলিন্ডারের বুকিং এবং ডিজিটালি নথিভুক্তকরণ করুন আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার মোবাইলে ভারত পেট্রোলিয়াম স্মার্ট লাইন নাম্বার 1800224344 লিখে সেভ করুন স্মার্ট লাইন নাম্বারে আপনার রেজিস্ট্রিকৃত মোবাইল নাম্বার থেকে হাই অথবা হ্যালো লিখে হোয়াটসঅ্যাপ করুন সিলিন্ডার বুকিংয়ের জন্য 1 অথবা BOOK অর্থাৎ বুক লিখে মেসেজ করুন হোয়াটসঅ্যাপে আপনি আপনার বুকিং কনফার্মেশন মেসেজের সাথে সাথে ডিজিটালি পেমেন্টের বিভিন্ন বিকল্প মাধ্যম পেয়ে যাবেন এই বিকল্প মাধ্যমগুলি থেকে আপনার পছন্দ মতো মাধ্যম বেছে নিয়ে গ্যাস রিফিলের জন্য নথিভুক্ত করুন এখন পেটিএমের মাধ্যমে আপনি আপনার গ্যাস রিফিলের পেমেন্ট করতে পারেন খুব সহজেই কেবলমাত্র একটি মিসড কল করুন 7710955555 নম্বরে আর ব্যাস হয়ে গেল আপনার ভারত গ্যাসের বুকিং গ্যাস বুকিং এবং ডিজিটাল নথিভুক্তকরণের এটি সত্যি একটি দ্রুত সহজ এবং স্মার্ট পদ্ধতি তাই নয় কি খেয়াল রাখুন যদি করোনা থেকে বাঁচতে হয় তাহলে নগদ টাকা ছোঁয়া নয়